দুইটি মুখ্য নিষ্পত্তি আজির সভায় নিয়াগলা যেমন আমার ম্যানেজিং কমিটির প্রায় সব সদস্য লে এবং আমার ছত্রিশা নিযোগর বিভিন্ন নিযোগর সভাপতি সম্পাদক এবং আমার প্রধান সেবক মানে উপস্থিত লে সে প্রথম নিষ্পত্তি নিয়াগলা যে বর্তমান সুপ্রিম কোর্টরে যে মামলা চালিছি সেইটা বর্তমান বিচারধীন গোটে ইন্টারিম অর্ডার নিশ্চিত ভাবে মাননীয় সর্বোচ্চ ন্যায়ালয় গ্রহণ করেছেন কিন্তু সে নির্ণয় যেটা গতকাল আসলা তাকে পরিবর্তন করা বর্তমান পিটিশন সব দাখল হয়ে সারিছি তেণু সমস্ত ভাবনা আসলা যে আমি আগ সেইটা দেখিবা তবে আমি সমস্ত চাহু যে মহাপ্রভুঙ্ রথযাত্রা অনুষ্ঠিত হোক এই বর্ষ কোভিড যে সব কটকড়া অব তাপাই ব্যবস্থা করা তাকু গ্রহণ করি সরকার তাকু গ্রহণ করি রথযাত্রা অনুষ্ঠিত করতু এইটা হল আজ মুখ্য আলোচনার বিষয় সমস্ত ভাবনা লা যে সরকার বর্তমান সুপ্রিম কোর্টরে পদক্ষেপ গ্রহণ করতু যাহাদ্বারা যে ইন্টারিম অর্ডার মাননীয় উচ্চতম ন্যায়ালয় নিয়েছেন সেতু পরিবর্তন হোক